বিনা কারণে মানুষ গ্রেফতারের মাধ্যমে সরকার সারা দেশকে জেলখানায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের বিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দেশ আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতা, শান্তি এবং সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে ক্ষমতা থাকার জন্য লাশের রাজনীতিতে মেতে উঠেছে। নিজেদের লোকজন দিয়ে গাড়ি পুড়িয়ে মানুষ মেরে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আলোচনা নামে প্রতারণা বন্ধ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।